ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছেন। ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি আমার মার স্পেশাল কাটা মশলার গরুর মাংস। তাহলে চলেন এবার উপকরণগুলো দেখে নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাংস নিয়েছি, এখানে আমরা গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতন, যেটাকে আমরা রেগুলার সাইজে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা জাম্বু সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা কুচি করে এভাবে নিয়েছি। 2টা পেঁয়াজ বড়, যেটাকেও আমরা কেটে এরকম করে কিউব করে নিয়েছি। এরপরে আমাদের লাগবে কিছু গরম মশলা, সাথে আছে এটা হচ্ছে জিরা, এখানে আমরা 1/2 টিস্পুন জিরা নিয়েছি। এখানে লবঙ্গ আছে 10-12টা, তেজপাতা আছে 3-4টা, দারচিনি আমরা এভাবে নিয়েছি ভেঙে ভেঙে, এখানে 3-4টি দারচিনি আছে। এলাচ আছে এখানে 7 থেকে 8টা, ছোট এলাচ, আর বড় এলাচ আছে 2টা, যেটা আমরা নিয়েছি। গোলমরিচ নিয়েছি এখানে 10 থেকে 12টা, আর লাগবে আমাদের সাহাজিরে। এছাড়াও লাগবে আমাদের শুকনা মরিচ, যেটাকে আমরা ছোট ছোট করে কেটে এভাবে নিয়েছি। ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড, যে আপনারা কেমন ঝাল খাবেন সেরকম করে অ্যাড করবেন। রসুন নিয়েছি আমরা এখানে বড় 2টা রসুন, যেটাকে আমরা ছোট ছোট করে কেটে এইভাবে নিয়েছি। আদা কুচি নিয়েছি আমরা এখানে প্রায় 4 টেবিল চামচের মতন আদা কুচি। লবণ আছে এখানে 7 মতন, আর আছে হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া, যেটাকে আমরা ভেজে তারপর এরকম করে গুঁড়া করে নিয়েছি। আর আছে এখানে সরিষার তেল। ভিউয়ার্স, উপকরণগুলো আমরা দেখে নিলাম, এবার চলেন আমরা রান্নার কাজটা শুরু করি। ভিউয়ার্স, আমরা গ্যাসের উপরে প্যানটাকে বসিয়ে আমরা একটু গরম হতে নিলাম। গরম করে নেওয়ার পরে আমরা এবার এর সাথে অ্যাড করব তেল। এই মাংসটা আপনি সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এটাতে টেস্ট ভালো আসে। তবে আপনি যদি চান আপনি হচ্ছে সয়াবিন তেলের সাথে দিয়েও আপনি রান্না করতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য আমরা একটু সময় নিচ্ছি। ফিয়ার্স, তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমরা এবার অ্যাড করব আমাদের সব মশলাগুলা, যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাহাজিরে, জিরে, যত ধরনের আস্ত মশলাগুলা সেগুলো আমরা এভাবে তেলের সাথে একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পরে আমরা এর সাথে অ্যাড করলাম শুকনো মরিচ। এবার এর সাথে অ্যাড করব আদা কুচি। এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে অ্যাড করব রসুন, অ্যাড করব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, ফিরে আসলাম আমরা 3 থেকে 4 মিনিট পরে। এটাকে আমরা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, এর সাথে এবার আমরা অ্যাড করব আমাদের মাংসগুলি। এই মশলাটা যত বেশি ভাজা হবে ততই ভালো হবে, তো আমরা মোটামুটি চেষ্টা করেছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাংসগুলোকে এবার আমরা অ্যাড করে এর সাথে মিক্সড করব। আপনারা এইভাবে চাইলে মাটনও রান্না করতে পারেন। মাংসটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা মিক্স করে নেব।
ভিউয়ার্স, আমরা মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমরা এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর সাথে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ এই মাংসে হলুদ যাবে না। এই মাংসে হলুদ না দিলে সুন্দর একটা কালার আসবে। আমরা এই মাংসটাকে এত সুন্দর করে কষিয়ে নেব যেটাকে আপনার সুন্দর একটা কালার আসবে, যেটা হলুদ দিলে হয় না। তো আমরা এখানে অ্যাড করলাম স্বাদ মতন লবণ আর ভাজা ধনিয়ার গুঁড়া, যেটা আমরা আগে অ্যাড করিনি, আর বাকি যে কিউব করা যে পেঁয়াজগুলো ছিল সেটাও আমরা এর সাথে অ্যাড করে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্সড করব। আপনারা দেখে ভাবতে পারছেন এটা হয়তো সাদা সাদা, কিন্তু না, এটার কালার একদমই সাদা হবে না হলুদ ছাড়া। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন এই মাংসের কি সুন্দর একটা কালার আসে হলুদ ছাড়াই। তাহলে এবার আমরা ঢেকে দিলাম এবং কিছুক্ষণ হওয়ার জন্য সময় নিলাম। আমরা ফিরে আসলাম 20 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। এটাতে আমরা কোনো বাটা মশলা দিইনি, হলুদ দিইনি, মরিচের গুঁড়াও ব্যবহার করিনি। এভাবে এবার আমরা এভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর সাথে অ্যাড করব ভাজা জিরের গুঁড়া। আর আছে এর সাথে কিছু গরম মশলা মিক্স, ভাজা জিরার গুঁড়া গরম মশলা একসাথে আমরা এভাবে দেওয়ার পর এটাকে মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেয়েছেন যে আমরা এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি। সব মশলাগুলোকে আমরা কেটে কেটে আর গরম মশলাগুলোকে আমরা আস্তে আস্তে সব ভেজে নিয়ে তারপরে মাংসটাকে রান্না করেছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা হয়তো দেখতে মনে হচ্ছে এখন সাদা সাদা, কিন্তু দেখেন এখন সুন্দর একটা মাংসের কালার চলে আসছে। এবার আমরা ভালো করে কষানোর পরে এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা যদিও কষানোর সময় ভালোভাবে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তো এটার জন্য আমরা বেশি পানি দেব না, সামান্য কিছু পানি অ্যাড করব। এর মাঝে মাঝে আমরা অনেকবারে নেড়ে চেড়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমরা পানি দিয়ে চুলার আঁচটাকে আমরা একদম লো হিটে রাখবো, রেখে আমরা এটা একটু দমে রাখবো যাতে এটার মধ্যে ভালো করে মিক্সড হয় এবং মাংসের সাথে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসটাকে। চুলার আঁচটাকে আমরা লো হিটে রাখছি। আমাদের মোটামুটি সব কাজই শেষ, 10-15 মিনিট ওয়েটের পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম রান্নার শেষে, আপনাদেরকে এভাবে আমরা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে বাটা মশলা ছাড়াই। আপনারা এভাবে আমাদের রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।